কিছু সংখ্যক দুষ্ট লোক আছে, তারা নির্বাচনকে প্রতিহত করতে চায়। হ্যাঁ, তারা হয়তো আমার গণজোয়ারা ভয় পেয়ে তারা করতে পারে, কিংবা বিএনপির লোকেরাও তারা নির্বাচন বন্ধ করার জন্য তারাও করতে পারে। কে করতে পারে জানি না, তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এখন সম্ভাবনা বেশি, কারণ বিএনপিরা ভয় পেয়ে মাঠে নেই, তারা দূরেই আছে। সুতরাং আমরা ধারণা করছি তারাই করছে, এবং যাদের ক্যাম্পে আমাদের ক্যাম্প পুড়িয়েছে, সুতরাং প্রতিপক্ষকে আমরা মনে করব তারাই হয়তো করতে পারে। না না, ভোটাররা আরও আরও ভোটাররা আরও উৎসাহিত হচ্ছে, যত বেশি চাপ তত বেশি উত্তাপ। আর অর্থের ছড়াছড়ি ব্যাপার হলো, জনগণ বোঝে আর হাজার টাকা, পাঁচশো টাকা, হাজার টাকা, দু হাজার টাকা দিয়ে ভোট কিনলে পরে তাদের বাড়িঘর যে থাকবে না, এটা তারা বোঝে। সুতরাং তারাও টাকা, তারা গোপনে গোপনে টাকা দিতে পারে, কিন্তু গোপনে টাকা দিতে পারে, কিন্তু টাকা নিয়েও টাকা না নিয়েও তারা কিন্তু এই ভূমিদস্যুদের হাতে দেশকে তুলে দেবে না, 100% আশাবাদী। আমার তো আর কোন, আপনি আর কোনো জায়গায় একমাত্র যেখানে দুই তিনটে জায়গা ছাড়া তাদের কোনো মিছিল নাই, কোনো মিছিল। আর আমরা 128টি কেন্দ্রে আমরা মিছিলের পর মিছিল কোনো জোগাড় দেখছি। সুতরাং এই দুই তিনটে মিছিল নিয়ে জোগাড় করে তারা আর এই প্রভাবিত করবে কি করে, আপনারা নিজেরাই বোঝেন কোথায় কোনো জোগাড় আছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।